প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি লায়লা ইসমিন, সহকারী শিক্ষক মান্নান হাই স্কুল এন্ড কলেজ। আজকে আমি নবম দশম শ্রেণীর বাংলা প্রথম পত্র বইয়ের গদ্য মমতাদি নিয়ে আলোচনা করব। গদ্য মমতাদি, লেখক মানিক গঙ্গোপাধ্যায়। জন্ম পরিচয়: 1908 সালে বিহারের সাঁওতাল পরগনায় জন্মগ্রহণ করেন। পিতার নাম হরিহর বন্দ্যোপাধ্যায়, মাতার নাম নীরদা সুন্দরী দেবী। শিক্ষা জীবন: 1926 সালে মেদিনীপুর জেলা স্কুল থেকে ম্যাট্রিক পাস ও 1928 সালে বাঁকুড়া ওয়েলসলিউ শিক্ষা কলেজ থেকে আইএসসি পাস করেন। কর্মজীবন: সাহিত্য রচনাকেই পেশা হিসাবে নিয়েছিলেন। সাহিত্যকর্ম: তিনি মাত্র 21 বছর বয়সে বিখ্যাত দিবারাত্রির কাব্য রচনা করেন। তার উল্লেখযোগ্য উপন্যাস হল শহরতলী। মৃত্যুবরণ: 1956 সালের 3 ডিসেম্বর তিনি কলকাতায় মৃত্যুবরণ করেন। আচ্ছা, এবার আমরা আসবো মূলভাব। মানিক গঙ্গোপাধ্যায়ের সরীসৃপ গ্রন্থের অন্তর্ভুক্ত মমতাদি গল্পটি। এই গল্পে গৃহকর্মে নিয়োজিত মানুষের প্রতি যে মানবিক আচরণ করা হয় সেটাই মানিক গঙ্গোপাধ্যায় এই মমতাদি গল্পের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। আমাদের গৃহকর্মে যারা কাজ করে আমরা যেন তাদের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ করি। লেখক এই কথাগুলোকে, মানে গৃহকর্মে যারা নিয়োজিত তাদেরকে যেন আমরা সাহায্য সহযোগিতা এবং সহানুভূতিপূর্ব আচরণ দিয়ে তাদের সাথে কথা বলি, তাদেরকে সম্মান করি, এই কথাটাই মানিক গঙ্গোপাধ্যায় এখানে এই গল্প মমতাদি গল্পের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। স্কুল পড়ুয়া একটি ছেলে যখন দেখে আমাদের বাড়িতে মমতাদি নামে এক গৃহকর্মী আসে, তখন সে আনন্দিত হয়, তাকে নিজের বাড়ির একজন বলে ভাবতে থাকে ছেলেটি। মমতাদি সংসারে অভাব আছে বলেই মর্যাদা সম্পন্ন ঘরে নারী হয়েও তাকে অপরের বাড়িতে অন্যকে স্নেহ ভালোবাসা দেবার জন্য কাজ করতে হয়। ক্ষুধা স্কুল পড়ুয়া ছেলেটি তাই মমতাদির কাছে ছোট ভাইয়ের মর্যাদা লাভ করে। তাকে নিজ বাসায় নিয়ে গিয়ে যথাসামর্থ্য আপ্যায়ন করে মমতাদি। সম্মান সহমর্মিতা নিয়ে মমতাদির পাশে দাঁড়ায় স্কুল পড়ুয়া ওই ছেলেটি ও তার পরিবার। আত্মসম্মান বোধ তাদেরও আছে। এই বোধকে মান্য করলে তারাও গৃহের পরিবারকে নিজ পরিবার হিসাবে গণ্য করেন। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি বুঝতে পেরেছ। আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।